আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আই এম মরিয়ম আক্তালিমা, অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশ অফ আমিন সাজেদা ফিউচার ব্রিলিয়ান্ট স্কুল। মাই ডিয়ার স্টুডেন্ট, আই এম হিয়ার টু ডিসকাস উইথ ইউ অ্যাবাউট টু টপিকস, হুইচ ইজ ডব্লিউএইচ কোয়েশ্চনস অ্যান্ড ইনস্ট্রাকশনস, হুইচ দিস ক্লাস ইজ ফর দ্য স্টুডেন্ট অফ ক্লাস ফোর। So we can start now making 5 WH questions from the given statements. এখানে আমাদেরকে WH question তৈরি করতে হবে, এবং আমি আমার আগের ক্লাসেই বলেছি যে WH question তৈরি করার সময় আমাদেরকে অবশ্যই কি করতে হবে, WH words গুলো ব্যবহার করতে হবে। WH words গুলো হলো who, which, what, where, when, why, এগুলো হচ্ছে WH word। এই WH ওয়ার্ড গুলো ব্যবহার করে আমাদেরকে WH কোশ্চেন তৈরি করতে হবে। তাহলে WH কোশ্চেন তৈরি করার শেষে আমাদেরকে অবশ্যই একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। এখানে আমাদের আছে যে ফ্রাইডে ইজ উইকলি হলিডে, অর্থাৎ শুক্রবার হচ্ছে সাপ্তাহিক ছুটির দিন। তাহলে এখানে আমাদের আমরা দেখতেছি যে উইকলি হলিডের নিচে হচ্ছে ইয়ে দেওয়া আছে, কিনা কয় আন্ডারলাইন দেওয়া আছে। তাহলে উইকলি হলিডেকে নিয়ে আমাদের কোশ্চেন তৈরি করতে হবে। হোয়াট ডে ইজ ফ্রাইডে, ফ্রাইডে মানে কি দিন, কি কি দিন, ফ্রাইডে কি দিন, শুক্রবার কি দিন। তাহলে আমাদের প্রশ্নের উত্তর হচ্ছে ফ্রাইডে ইজ এ উইকলি হলিডে, শুক্রবার হচ্ছে সাপ্তাহিক ছুটির দিন। দ্বিতীয়টি দেওয়া আছে সাগর গোস টু দা মস্কিও অ্যাট নুন, সাগর গোস টু দা মস্কিও অ্যাট নুন, সাগর কখন মস্কিউতে যায়। তাহলে কখন, কোথায় দিয়ে যখন প্রশ্ন করে তখন হয়েন হোয়ার, এগুলো হয়ার দিয়ে আমরা কোয়েশ্চেন করে থাকি। তাহলে এখানে যেহেতু সময়ের দিকটা চেয়েছে, তাহলে আমাদেরকে এখানে হয়েন দিয়ে কোয়েশ্চেন করতে হবে। হয়েন ডাজ সাগর গো টু দা মস্কিউ, সাগর কখন মস্কিউতে যায়। হি অ্যান্ড কেয়া গো টু ভিজিট দেয়ার আঙ্কেল অ্যান্ড আন্ট, অর্থাৎ সে এবং কেয়া তার আঙ্কেল এবং আন্টি কে দেখতে গিয়েছে। তাহলে দেয়ার আঙ্কেল অ্যান্ড আন্ট, আমরা এখানে প্রশ্ন করতে পারি যে তারা কোথায় গিয়েছে। হোয়ার ডাজ হি অ্যান্ড কেয়া গো টু ভিজিট, সে এবং কেয়া কোথায় গিয়েছে। তাহলে সে এবং কেয়া কোথায় গিয়েছে, প্রশ্নের উত্তর হচ্ছে সে এবং কেয়া আঙ্কেল এবং আন্টিকে দেখতে গিয়েছে। পরবর্তী প্রশ্নটা হলো দে লাভ টু প্লে উইথ দেয়ার কাজিনস, তারা তাদের চাচাতো মামাতো, কাজিন অর্থ হচ্ছে চাচাতো মামাতো, খালাতো যত বোনই আছে সবাইকে, ভাই বোন আছে তাদেরকে কাজিনস বলতে পারি আমরা। তাহলে তারা কাদের সাথে খেলতে যায়, মানে তারা প্লে উইথ দেয়ার কাজিন, দে লাভ টু প্লে উইথ দেয়ার কাজিন। তাহলে হোয়াট ডু দে লাভ, তারা কি ভালোবাসে, তারা কি ভালোবাসে, তারা তাদের কাজিনের সাথে খেলতে ভালোবাসে। তাহলে দে লাভ টু প্লে উইথ দেয়ার কাজিনস। তারপরেরটি হচ্ছে সাগর গোস টু দা মস্কিউ উইথ হিজ গ্র্যান্ডফাদার, সাগর মসজিদ অর্থাৎ মসজিদে যায় তার দাদার সাথে। এখানে প্রশ্ন আন্ডারলাইন দেওয়া আছে হিজ গ্র্যান্ডফাদারের নিচে। তাহলে আমরা বলবো যে কার সাথে, কার সাথে ইংলিশ হচ্ছে উইথ হোম ডাজ সাগর গো টু দা মস্কিউ অ্যাট নুন ফ্রাইডে, অর্থাৎ শুক্রবারে সাগর কার সাথে মসজিদে যায়। তাহলে আমাদের প্রশ্নের উত্তর হচ্ছে সাগর গোজ টু দা মস্কিউ উইথ হিজ গ্র্যান্ডফাদার, সে তার দাদার সাথে মস্কিউতে যায়। এখন আমি তোমাদের সাথে আলোচনা করব ইনস্ট্রাকশনস নিয়ে। রিড দ্য ইনস্ট্রাকশনস অ্যাবাউট দ্য মেকিং আ পিকনিক, দেন আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, অর্থাৎ আমরা যখন কোনো বনভোজন আয়োজন করে থাকি, বনভোজনের আয়োজন করে থাকি, তখন আমরা ওই বনভোজনটা কিভাবে আয়োজন করব ওই ব্যাপারে কিছু ইনস্ট্রাকশন অর্থাৎ কিছু নির্দেশনা আমাদেরকে দেওয়া হয়েছে। ওই নির্দেশনার উপর ভিত্তি করে আমাদেরকে কিছু কোয়েশ্চেন করা হবে, এবং ওই কোয়েশ্চেনগুলো নির্দেশনার উপর ভিত্তি করে আনসার করতে হবে। তাহলে দেখি আমরা আমাদের নির্দেশনা কি। ফিক্সড এ হলিডে অর ভ্যাকেশন হোয়েন অল অফ ইউ উইল বি অ্যাভেলেবল, অর্থাৎ আমাদের পিকনিক করার জন্য এমন একটি দিন সিলেক্ট করতে হবে যেই দিনটা সাপ্তাহিক ছুটির দিন হোক,
আর হচ্ছে ভ্যাকেশন মানে হচ্ছে সামার ভ্যাকেশন বা উইন্টার ভ্যাকেশন, যে ভ্যাকেশনই হোক, তখন যদি তখন আমাদেরকে কি করতে হবে, একটা দিন সিলেক্ট করতে হবে এবং ওই দিন অনুযায়ী আমাদেরকে পিকনিকের আয়োজন করতে হবে। তারপরের কাজ কি আমাদের, তারপরের কাজ হলো চুজ আ স্পট টু মেক ইউর পিকনিক। স্পট মানে হচ্ছে স্থান, জায়গা, আমরা কোথায় যাব সেই জায়গাটা আমাদেরকে পছন্দ করতে হবে। তারপর হচ্ছে মেক এ লিস্ট অফ থিংস দ্যাট ইউ নিড, অর্থাৎ তোমার পিকনিক করার জন্য কি কি লাগবে এগুলোর একটা লিস্ট তৈরি করতে হবে। ডিস্ট্রিবিউট দ্য ডিউটিস অ্যামং ইয়োরসেলফ অ্যান্ড কালেক্ট সাবস্ক্রিপশনস ফর অল অফ ইউ, অর্থাৎ আমাদেরকে আমাদের যে ডিউটিগুলো, আমাদের দায়িত্বগুলো বিভিন্ন মানুষের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিতে হবে, মানে ভাগাভাগি করে দিতে হবে এবং বিতরণ করে দিতে হবে আর কি। আর হচ্ছে গিয়ে একটা তারপর হচ্ছে আমাদের সাবস্ক্রিপশন কালেক্ট করতে হবে, সংগ্রহ করতে হবে। তাহলে এগুলো হচ্ছে আমাদের ছিল, আমি এতক্ষণ যেগুলো বলেছি এগুলো ছিল আমাদের ইনস্ট্রাকশনস। ইনস্ট্রাকশনস গুলোর উপর ভিত্তি করে আমাকে প্রশ্নের উত্তর দিতে হবে। হোয়েন এ পিকনিক ক্যান বি মেড, কখন মানে বনভোজন তৈরি করা হয় বা কখন বনভোজনে যাওয়া হয়, এরকম একটা কোয়েশ্চেন করা হয়েছে এখানে। অন এ হলিডে অর অন এ ভ্যাকেশন, অর্থাৎ কোনো ছুটির দিন, হোলিডে মানে হচ্ছে সাপ্তাহিক ছুটির দিন বা ছুটির দিন বা কোনো ভ্যাকেশনে, কোনো উইন্টার ভ্যাকেশন হতে পারে, ঈদের ছুটি হতে ছুটি হতে হতে পারে, আবার বিভিন্ন ধরনের ছুটি হতে পারে, ওই ছুটির দিনে আমরা কি করতে পারি, পিকনিকের আয়োজন করতে পারি। তারপর হচ্ছে হোয়াই শুড ইউ ডিস্ট্রিবিউট দ্য ডিউটিস অ্যামং ইয়োরসেলফস, অর্থাৎ তুমি তোমাদের মধ্যে মানে আমার সাথে যারা পিকনিকে যাবে বা আমি সহ বা যারা যারা পিকনিক যেতে চায় তাদের মধ্যে আমার কেন ডিউটিগুলো, যে সমস্ত দায়িত্ব কর্তব্য রয়েছে এগুলো কেন আমাদেরকে ভাগাভাগি করে নিতে হবে বা বিতরণ করে দিতে হবে। টু ইজি দ্য ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস, অর্থাৎ যাতে সবাই সবার উপরে মানে একজনের উপরে যাতে চাপ না পড়ে এবং সবাই মিলে যাতে সুন্দরভাবে ওই পিকনিকটা পরিচালনা করতে পারে, তাই আমাদেরকে দায়িত্ব কর্তব্যগুলো অনেক সুন্দরভাবে সবার মধ্যে ডিস্ট্রিবিউট করে দিতে হবে যাতে আমাদের কাজটা অনেক বেশি ইজি হয়ে যায়। এখন এখানে আছে হাউ ডিড ইউ মেক এ পিকনিক, তুমি কিভাবে পিকনিক তৈরি করবে বা বনভোজনের আয়োজন করবে। ফিক্সড এ হলিডে ফর আওয়ার পিকনিক, আমাদেরকে একটি ছুটির দিন সিলেক্ট করতে হবে পিকনিকে যাওয়ার জন্য। অ্যান্ড চুজ এ স্পট ফর ইট, এবং একটি জায়গা সিলেক্ট করতে হবে যেখানে আমরা পিকনিকটা করতে চাই। উই মেড এ লিস্ট ফর আওয়ার পিকনিক, আমাদের পিকনিকের জন্য একটি লিস্ট তৈরি করতে হবে। উই ডিস্ট্রিবিউট দ্য ডিউটিস অ্যামং আওয়ারসেলফ, এবং আমরা আমাদের মধ্যে দায়িত্ব কর্তব্য ভাগাভাগি করে বা বিতরণ করে দিতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে ডব্লিউএস কোশ্চেন এবং ইনস্ট্রাকশনস গুলো নিয়ে আলোচনা করেছি। আমি আমার পরবর্তী ক্লাসে তোমাদের সাথে রিয়ারেন্স, তারপর হচ্ছে আমাদের 11 নং যেটা থাকে কার্ডিনাল অর্ডিনাল নাম্বার ব্যবহার করে যে মানে আনসারটা দিতে হয়, তারপর হচ্ছে আমাদের ফর্ম থাকে, এগুলো নিয়ে আমি আমার নেক্সট ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।